দেখো, আজকে খুব সহজেই ডিয়ার দিয়ে একটি সিনারি ড্রয়িং করা শেখাচ্ছি। তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে ফলো করবে। প্রথমে খাতার ঠিক নিচ দিক থেকে হালকা করে একটা ওভাল শেপ আমি এঁকে নিচ্ছি। এই ওভাল শেপটাকে তোমরা হালকা করে করবে, বেশি একটা প্রেশার দিয়ে কাজটা করবে না। দেখো, এই পর্যন্ত করে নেওয়ার পর ঠিক একটু উপর দিক থেকে, মানে এই যে অংশটা, এর ঠিক উপরের দিক থেকে এইভাবে এসে এইভাবে চলে আছে। এটা হচ্ছে একটা হরিণ বসে আছে, সেই ঘাড়ের অংশটা এরকমভাবে করছে। আবার গলার অংশটা এখান থেকে এইভাবে এসে নিচে এরকমভাবে করে নেবে। এই মাথার উপরের দিক থেকে হালকা এরকম করে নেবে, করে নিয়ে এই পর্যন্ত এরকম করে নিচের দিক থেকে এরকমভাবে সরু করে বুঝিয়ে নেবে। নাকের অংশটা, মুখের অংশটা এরকম করে, চোখের অংশটাকে একটু বড় করে এরকমভাবে করবে। তা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো, কানের অংশটা এখান থেকে একটু বড় করে ভিতরের দিকে করবে। করে নেওয়ার পর ভিতরে যে অংশটা রয়েছে সে অংশটাকে ইরেজ করে দিয়ে কানের এই দাগটাকে বুঝে নেব। আর অপর দিক থেকে আবারও সেমভাবে বুঝে নেব। হালকা এরকমভাবে গোল করে ঘুরে এই সাইডে এরকমভাবে আসছে, এসে এইরকম করে করবে। আর নিচের দিক থেকে এরকমভাবে করে সাইড থেকে এরকম রাখবে, আর পায়ের খুঁটটা এইভাবে মাঝখানে এরকমভাবে ভাগ করে নেবে। এবার হালকা করে এইভাবে একটুখানি দাগটাকে বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিয়ে এই ভিতরে যে ওভাল শেপটা ছিল সেই ওভাল শেপটাকে ইরেজ করে দিচ্ছি। দেখো, এই ওভাল শেপের এই বরাবর দাগটাকে রাখবে, একটু হালকা একটু ঘুরিয়ে নিয়ে, ঘুরিয়ে নিয়ে রেখে নিচের দিকে এরকমভাবে চলে আসলাম। আর এই সাইড থেকে এইভাবে এসে সোজা এরকমভাবে করলাম, ঠিক আছে, এরকম করে নেবে। আর অপর দিকের এই পাটা এরকমভাবে ভাঁজ করা আছে, সেটা জাস্ট বোঝাবো। তাহলে এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এই দাগগুলোকে একের পর এরকমভাবে ইরেজ করে দিলে তখন কিন্তু তোমরা স্পষ্ট বোঝাতে পারবে। আর পেটের যে দাগটা রয়েছে এই দাগটাও কিন্তু তোমরা স্পষ্ট বোঝাতে পারবে। আমি স্কেচ পেনে হাইলাইট করলে তখন তোমাদের স্পষ্ট দাগগুলোকে তোমরা করতে পারবে। লেসটা এইভাবে যেহেতু নিচে বসে রয়েছে সেহেতু এরকমভাবে নিচের দিকেই করে রাখবে। শিংটাকে করার জন্য তোমরা এইভাবে করে এই সাইডে এইভাবে এরকমভাবে করে এরকম করে নিলাম। সেমভাবে সাইড থেকে একটু মোটা করে একটা গাছ এঁকে নিচ্ছি। গাছটা একটা নিচে করে উপরের দিকে নিচের অংশটা করে নিতে হবে। আর এখান থেকে এইভাবে ঘাসের অংশটাকে কভার করছি। দেখো, এই সাইড থেকে কয়েকটা স্টোন রয়েছে এরকমভাবে, এভাবে ঘাসের অংশগুলো বুঝিয়ে বুঝে করতে হবে। আর এখানে যেহেতু বসে আছে সেহেতু এই দূরের দিকের থেকে এরকমভাবে একটা স্লিপিং লাইন টেনে নেব, সোজা বেশি একটা প্রেশার দিয়ে করবে না। আর দূরের দিকে এইভাবে পিছনের অংশগুলোকে বোঝাতে হবে। দেখো, এই সাইডতে করে নেওয়ার পর এই গাছের পাতার অংশগুলো জিগজ্যাগ করতে করতে এক প্রান্ত থেকে অপর প্রান্ত এরকম বেরিয়ে নেব। আর সাইড থেকে এরকমভাবে আরও কিছু কিছু অংশ সাইড থেকে এরকমভাবে বের করে নেব। তোমরা এই গাছের এই স্পটগুলোকে বোঝানোর জন্য দাগগুলো করতে পারো, বা এমনি রং দিয়ে করার সময় তোমরা করতে পারো। এ পর্যন্ত করে নেওয়ার পর পিছনের দিকে ছোট ছোট করে কিছু গাছ তোমরা করে নিতে পারো। এক্ষেত্রে এই গাছগুলোকে বেশি একটা বড় বড় করে করবে না, দূরে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো ছোট ছোট করে তোমরা পিছনের দিকে ড্রয়িংটাকে করবে। তাহলে এইভাবে করে নেওয়ার পর দূরে আকাশে কিছু মেঘ জমেছে সেটা তোমরা বোঝাতেও পারো।
বা আকাশটা নর্মাল এরকমভাবে রাখতে পারো। দেখো কমপ্লিট একটি ড্রয়িং আমি বুঝিয়ে দিলাম, তোমরা স্টেপ বাই স্টেপ এরকমভাবে ড্রয়িংটিকে করবে। নিচে শরীরের সমস্ত অংশে হোয়াইট কালারটাকে আগে, পুরো জায়গাটা কোনো জায়গা ফাঁকা রাখবে না, হোয়াইট কালারটাকে সম্পূর্ণ করে নেবে। কেন হোয়াইট কালারটা করা হচ্ছে, যে স্পটগুলো শরীরে দেওয়া হবে সে স্পটগুলোকে তোমরা চাইলে হোয়াইটনার ইউজ করে করতে পারো, কিন্তু এক্ষেত্রে যাদের হোয়াইটনার নেই সেই হিসাবে তোমরা হোয়াইট কালারটা এরকম নিচে দিয়ে করলে কিন্তু হোয়াইটনারের প্রয়োজন পড়বে না। এভাবে হোয়াইট কালারটা করে নেওয়ার পর ডার্ক ব্রাউন কালারটাকে এই ঘাড়ের উপরের দিক থেকে এরকম করতে করতে লাইট, দেখো কেমন করে কালারটা করা হচ্ছে। উপরের এই অংশগুলো প্রেশার দিয়ে দিয়ে করবে, এক জায়গা বারবার দাগ টানবে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কালারটা বোঝাতে অসুবিধা হয়ে যাবে। সেই জন্য এইভাবে ডিপ করে করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নেওয়া হচ্ছে। লেজে এরকমভাবে করে নিলাম, আর নিচের দিকটা ডিপ থেকে আস্তে আস্তে উপরের দিকে লাইট এরকমভাবে করবে। এই বর্ডারটাও আস্তে আস্তে উপরের দিকে হালকা করবে। পিঠে এই দাগগুলো আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিতে হবে। পেটের এই শ্যাডোটা বোঝানোর জন্য নিচের থেকে ডিপ করে উপর দিকে হালকা করে নিয়েছি, এবং পায়েও নিচের দিকের থেকে এরকমভাবে করে নিয়েছি, আর উপরের দিকে কভার করে নিচ্ছি। সামনের দিকে ডার্ক করে করে কালারটা করে আস্তে 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 নিচের দিকে লাইট করে নেব। তাহলে বোঝা যাচ্ছে কালারটা। এবার দেখো গলার অংশ আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে নিয়েছি, আর মাথায় এইভাবে একটু প্রেশার দিয়ে কালারটা করে আস্তে আস্তে রেখে দেব। ক্রোম ইয়েলো কালারটা দিয়ে সমস্ত বাদবাকি যে অংশে ফাঁকা ফাঁকা ছিল সেই অংশগুলো এবার ক্রোম ইয়েলো কালারটা দিয়ে দিয়ে কভার করবে। দেখো দুটো জায়গা কেমন করে মিশে মিশে করা হচ্ছে। যখন এইভাবে কালারটা হয়ে যাবে তারপর তোমরা হালকা একটু ব্ল্যাক কালারটা ইউজ করবে উপরের দিক থেকে, যাতে স্পষ্ট কালারটা তোমরা বোঝাতে পারো। আর সামনের এই অংশটা, পায়ের দুপাশের অংশ, পেটের দিকে শ্যাডো যেটুকু পড়েছে, আর এখানে হালকা করে একটুখানি ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এর সঙ্গে আস্তে আস্তে কালারটাকে এবার মিশিয়ে নিচ্ছি। পেল অরেঞ্জ কালারটা দিয়ে কানের এই ভিতরের অংশটা করার পর ব্রাউন সেনা কালারটা এই বর্ডারটিকে এইভাবে দিয়ে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো কি করে শরীরের স্পটগুলোকে করা হয়। প্রতিটা পোলো প্যাস্টেল কালারে বা অন্যান্য প্যাস্টেল কালারের মধ্যে দেখবে পাখি এরকম বা প্লাস্টিকের কিছু অংশ দেওয়া থাকে, সেইটা দিয়ে আমরা আজকে এই স্পটগুলোকে করব। দেখো এই বড় বড় করে এই গোল গোল স্পটগুলোকে আমাদের বোঝাতে হবে। তা সেই জন্য রংটা নিচে সাদা করেছিলাম, উপরের দিকে যেসব কালার আমরা করেছি দেখো আস্তে আস্তে সেই সব কালারগুলো উঠে যাচ্ছে, ঠিক আছে, আর শুধু সাদা রংটা রয়ে যাচ্ছে। এই জন্য তোমরা হোয়াইটনার ইউজ করলে কাজটা তো খুব ডিপ হবে, কিন্তু যদি তোমাদের কাছে হোয়াইটনার না থাকে সেক্ষেত্রে তোমরা এরকমভাবে কালারটা করতে পারবে।
ব্রাউন কালারটা আগে আমি করছি না, যেহেতু আকাশের কালারটা করা হবে সেই জন্য কিন্তু ব্রাউন কালারটা পরে করবে, না হলে তোমরা কিন্তু আকাশের সঙ্গে এই ব্রাউন কালারটা মিশে গেলে আকাশের রংটা খারাপ হয়ে যাবে, এই জন্য আমি তোমাদেরকে পরে করে দেখাচ্ছি। হরিণের কালারটা আগে কেন করলাম, কারণ তোমরা সবসময় স্কিপ করে ভিডিওগুলোকে দেখো, এই জন্য প্রথমে যাতে মেইন কাজটা তোমাদের হরিণের কাজটা সেটা যাতে ভালো করে দেখো, এই জন্য আমি হরিণের কাজটা করে দেখালাম। এবার দেখো পোর্শন ব্লু কালারটা দিয়ে এইভাবে জিগজ্যাগ করে করে গাছের পাতার অংশগুলোকে করে লিভ গ্রিন কালারটা দিয়ে পোর্শন ব্লু কালারের সঙ্গে মিশিয়ে আস্তে আস্তে উপরের দিকে চলে যাব। তারপর ইয়েলো গ্রিন কালারটা দিয়ে উপরের কালারটাকে ভালো করে মিশিয়ে নিলে তখন কিন্তু কালারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এরকম করলাম। এবার ডার্ক ব্রাউন কালারটা দিয়ে গাছের এক সাইডটা এইভাবে প্রেশার দিয়ে দিয়ে করছি, আর তোমরা এখানে ডার্ক ব্রাউন কালারটা এই সাইডটাও এরকমভাবে করে নিও। এরকমভাবে করে নেওয়ার পর লাইট ব্রাউন কালারটা দিয়ে এই অপর দিক থেকে গাছের ডালের সমস্ত অংশগুলোকে করবে, আর এই গাছের গুড়িটার অংশ এক অংশ অর্ধেক পর্যন্ত ডার্ক ব্রাউন কালারটাকে দিয়ে করতে করতে নিচের দিকে আসবে। এই প্রসেসের সমস্ত জায়গাগুলোকে করবে। এরপর দেখো আকাশে স্কাই ব্লু কালারটাকে খুব কম প্রেশারে এইভাবে আস্তে আস্তে কালারটাকে করবে, আর যখন এই মেঘের কাজগুলো হবে তখন এই বর্ডারগুলোকে আগে সুন্দর করে একটু প্রেশার দিয়ে দিয়ে করবে যাতে ভালো বোঝা যায়। ঠিক আছে, উলট পালট করে রংটা কখনোই করবে না, রংটা তাহলে দেখতে খারাপ লাগবে। তাহলে এই পর্যন্ত এরকম ভাবে কালারটা করে নেওয়ার পর হোয়াইট কালারটাকে দিয়ে স্কাই ব্লু কালারটা সুন্দর করে কভার করবে, দেখবে সমস্ত জায়গা যাতে ভালো করে ফোটানো যায়। ঠিক আছে, এভাবে কালারটা করতে করতে উপরের দিকে কর, ডার্ক ব্রাউন কালারটাকে একটু প্রেশার দিয়ে শিংটাকে করে নেব। এইভাবে শিংয়ের কাজটাকে করবে। করে নেওয়ার পর দূরে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো তোমরা একই প্রসেসে নিচের দিকে পোর্শনগুলো মিডিয়াম গ্রিন এবং ইয়েলো গ্রিন দিয়ে করবে, আর দূরে যে জঙ্গলগুলো রয়েছে সেখানে মিডিয়াম গ্রিন কালারটা আস্তে আস্তে প্রেশারটা দিতে দিতে হালকা করে নিচ্ছি। উপরের দিকে ইয়েলো গ্রিন কালারটাকে দিয়ে কাজটাকে করবে। পোর্শন ব্লু কালারটা প্রতিটা এই ঘাসের শেষ প্রান্ত থেকে এইভাবে টেনে নিবে, টেনে নিয়ে কাজটাকে করবে। দেখো উপরের শার্প অংশটা আগে করেছি, এরপর স্যাপ গ্রিন কালারটা এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর একটু নিচের দিকে এরকমভাবে স্যাপ গ্রিন কালারটাকে টেনে টেনে কিন্তু কাজটা সম্পূর্ণ করবে। লাইট ব্রাউন কালারটা এক সাইড থেকে কালারটা করে করে অপর সাইডে আস্তে আস্তে হালকা, সেম এক সাইড থেকে লাইট ব্রাউন কালারটা করে উপর দিকে হালকা এরকম রাখছি। তারপর তোমরা হোয়াইট কালারটাকে এর সঙ্গে এরকমভাবে মিশিয়ে লাইট ব্রাউনের সঙ্গে কালারটাকে কভার করে নেবে। শেষে ব্রাউন কালারটা, ডার্ক ব্রাউন কালারটা এক সাইড থেকে একটু প্রেশার দিয়ে দিয়ে এরকম ছেড়ে রাখবে। ঠিক আছে, যাতে লাইট ব্রাউন কালারটা যেন বোঝা যায় উপর থেকে রয়েছে, এটা তোমরা এরকমভাবে কভার করবে। অলিভ গ্রিন কালারটা 50টা কালার থেকে অলিভ গ্রিন কালারটাকে নিয়ে দূরে এই হালকা যে ঘাসের অংশটা রয়েছে সেখানে আবছা আবছা করে অলিভ গ্রিন কালারটা আস্তে আস্তে এরকমভাবে দিতে দিতে উপরের দিকে একদম লাইট করে নিচ্ছি, আর তারপর ইয়েলো গ্রিন কালারটা এই অলিভ গ্রিন কালার সঙ্গে আবছা আবছা করে কাজটাকে করতে করতে উপরের দিকে হালকা করে নেবো।